জিএমআইটির উদ্যোগে চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকায় অসহায় দরিদ্র পথচারী 1000 মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। জিএমআইটির চেয়ারম্যান মোহাম্মদ কামরুল কায়েস চৌধুরী সহ সকল পরিচালকদের উদ্যোগে অসহায়দের হাতে তুলে দেওয়া হয় ইফতার। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশিস নাথ দেবু। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই প্রতিষ্ঠানটি শুধুমাত্র উদ্যোক্তা প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থান নয়, পাশাপাশি অসহায় দরিদ্রদের পাশে থেকে এগিয়ে যাচ্ছে জিএমআইটি। এ সময় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান, সাইফুল ইসলাম সাইফ। এ সময় আরও উপস্থিত ছিলেন নাজাতুল আলম জিসান, জাবেদ আলম সিদ্দিকী নীল, আলী আজম তাসকিন, ইমন শাহরিয়ার সহ আরও অনেকে।